আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন চাকরির খবর নিয়ে আবার আমরা হাজির হয়েছি। আজকে তারিখ 10/3/2023 শুক্রবার। আজকের জব সার্কুলারের বিষয় কর কমিশনার গাজীপুরে চাকরির বিজ্ঞপ্তি। তো এই জব সম্পর্কে যদি আমি একটু বিস্তারিত বলি যে এই জবে টোটাল পোস্ট কয়টি আছে, কোন কোন পদে কতজন নিবে, কোন পোস্টের জন্য কী কী যোগ্যতা লাগবে, কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, এই জবের অ্যাপ্লাইয়ের শেষ তারিখ কত, অল ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করবো। তো প্রথমে দেখে নিই যে আসলে এই জবের টোটাল পোস্ট কয়টি আছে। তো এই জবের টোটাল পোস্ট আছে হলো 13টি, এবং কোন কোন পদে কতজন নিবে আমরা একটু ভেঙে বলবো। এর আগে দেখে নিই যে এই জবের অ্যাপ্লাইয়ের শেষ তারিখ কত। এই জবের অ্যাপ্লাইয়ের শেষ তারিখ 10/7/2023, অর্থাৎ এপ্রিলের 10 তারিখের মধ্যে এই জবের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখন যদি একটু বিস্তারিত বলি যে এই জবের প্রথম পদের নাম উচ্চমান সহকারী, নিবে 2 জন, বেতন 10,200 থেকে 24,680 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে 7 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, নিবে 2 জন, বেতন 10,200 থেকে 24,680 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা দ্বিতীয় শ্রেণী বা সমমানের, সিজিপিএতে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা ও মুদ্রাক্ষে গতি বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ, 7 লিপিতে গতি বাংলায় 45, ইংরেজিতে 70 শব্দ হতে হবে। 3 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, নিবে 5 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা ও মুদ্রাক্ষে গতি বাংলায় 20 ও ইংরেজিতে 20 থাকতে হবে। 4 নম্বরে অফিস সহায়ক, নিবে 7 জন, বেতন 8,250 থেকে 20,010 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আরও বিস্তারিত দেওয়া আছে যে বিশেষ দ্রষ্টব্য যে যেসব সকল জেলার লোকজন আবেদন করতে পারবে না বা যেসব লোক আবেদন করতে পারবে, বয়সসীমা কত, বয়সসীমা হলো 18 থেকে 30 বছর, তবে যাদের কটা আছে অর্থাৎ প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা কটা, তাদের হলো 18 থেকে 32 বছর বয়স। এখানে বলা আছে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড দেবেন, ওয়েবসাইট দেওয়ার লিঙ্ক দেওয়া আছে। আমরা এই পোস্টের লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অর্থাৎ যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন চেক করলে এই লিঙ্কটা পেয়ে যাবেন। সেখান থেকে ভিজিট করে এসে বিস্তারিত পড়বেন, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত বিস্তারিত পড়বেন, বিস্তারিত পড়ে নিয়ে তারপর আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করবেন। তো শেষ করার আগে একটাই কথা, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এতে করে প্রত্যেক সপ্তাহে সবার আগে সকল ধরনের জব নিউজগুলো আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।